জয় জগন্নাথ, গুড মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে অক্টোবর মাস 1 তারিখ, গুরুবার। তা আজ সকালের কোণ টপ নিউজ এস রয়েছে আপনার ভিডিওরে আপনার বতাইবি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখা সহ সমস্ত ভিডিও গোটে লাইক করতু, সমস্ত তলে নালি কলর সবসক্রাইব বটন প্রেস করিকে চ্যানেলকে সবসক্রাইব করা সহ পাখে অল বেল আইকন কু দবাই দিও, কারণ যা বি লাটেস্ট অপডেট রহব আপনার সর্বপ্রথমে দেখিপারে। তো চালু আজকের টপ নিউজ এস কোণ রয়েছে দেখি নবা। তো দেখুন, প্রথম অপডেট রয়েছে প্রাণী উদ্যান খোলা নেই আসিলা গাইডলাইন, যাকে নন্দনকানন দিনকু যাইপারে সর্বাধিক 1500 লোক। বন্যপ্রাণী মুখ্যালয় পক্ষর এই গাইডলাইন জারি করা যাইছি, যাকে সেই সময় কোভিড কটকণা পালন করা যাব। তা সহ পর্যটক মানুষ অনলাইনে টিকেট মিলিব, বিনা মাস্ক পর্যটক মানুষ চিড়িয়াখানা ভিতরক ছড়া যাব না, জ্বর থা কাশ থাকলে প্রবেশ অনুমতি মিলিব না। তা সহ প্রবেশ দ্বারে দেহর তাপমাত্রা মধ্যে মপা যাব। বরিষ্ঠ নাগরিক ও শিশু মানুষ চিড়িয়াখানা ন বুলিবা পরামর্শ দিয়া যাইছি। তো অক্টোবর 4 তারিখে নন্দনকানন খোলিব বলে সূচনা রয়েছে। 2 নম্বর অপডেট রয়েছে অনুগুল জেলার চাঞ্চল্যকর তথ্য আসিছে, যাকে গোটিয়ে পরিবার লুটিছি আদিবাসী 700 একর জমি, তাকে জেলাপাল উপজেলাপাল রাজস্ব অধিকারী বিরুদ্ধে কার্যানুষ্ঠান দাবি বলে তথ্য রয়েছে। 3 নম্বর অপডেট রয়েছে অক্টোবর মাস পহিলা বা আজিঠার বদলিব ব্যাঙ্কিং নিয়ম, যাকে নূয়া এটিএম কার্ড আর ক্রেডিট কার্ড নিয়ম লাগু হব বলে তথ্য রয়েছে, যাকে সমস্তে জাঁনি নিয়ন্তু। তো যাকে আরবিআই পক্ষর যাকে এই সব এটিএম কার্ড ক্রেডিট কার্ড কু বন্ধ করে দিয়া যাব। তো যাকে তথ্য রয়েছে কেবল সেই ডেবিট কার্ড বন্ধ হব বা এটিএম কার্ড বন্ধ হব, তো যা ইউজর মানে কেবে অনলাইন পেমেন্ট বা ডিজিটাল পেমেন্টরে ব্যবহার করি না। তো কোণ পাই বন্ধ হব না কার্ড ক্লোনিং ঠকেই কু যাকে নজরে রাখি এ নিষ্পতি নিয়া যাইছি। নূয়া আধাররে কার্ডধারী নিজর দৈনিক এটিএম রু উঠাণ ও দৈনিক খরচ বাবদরে নিজ চয়ন করিপারিবে। তো তা সহিত মানে কার্ডধারক পাখরে কার্ড সম্বন্ধীয় বিভিন্ন সেবাকু বন্ধ করিবা পাই বিকল্প মধ্যে রহিব। আর সমস্ত ডেবিট আউ ক্রেডিট কার্ডধারী এই নূয়া নিয়ম অধীনরে আসিব বলে তথ্য রয়েছে। তো আজিঠার যদি আপন মানে নিজ এটিএম কার্ড কু বা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড কু আপন মানে অনলাইন পেমেন্ট মাধ্যমে ইউজ করি না, তাহলে আপনার কার্ড বন্ধ হয়ে যাবে, আপনার পুঁথ থেকে ব্যাঙ্করে চাইকি নূয়া এটিএম কার্ড আবেদন করা পড়ব। 4 নম্বর অপডেট রয়েছে আখি বুঝি দেলে আউ এক নির্ভয়া জীবন যুদ্ধের হারিগলা হাতরসর নির্ভয়া, যাকে গণদুষ্কর্ম পরে মৃত্যু সহ লড়াই করে আখি বুঝিছি দুষ্কর্ম পীড়িতা। উত্তরপ্রদেশর হাতরসরে গত 14 তারিখে গণদুষ্কর্মর শিকার হয়েছে, যাকে 19 বর্ষিয়া যুবতীঙ্কর মৃত্যু হয়েছে। শরীরের গভীর আঘাত লাগিবার চিকিৎসাধীন অবস্থায় দিল্লি সফদরজঙ্গ হসপিটালে মৃত্যু সহ মোকাবিলা করে শেষে হারি যাই যুবতী, যাকে দুষ্কর্ম পরে কালে যুবতী জনক সেমান জঘন্য কাণ্ডর পর্দাফাশ করে দেবে, তো সেপাই কালে অন্য মানুষ কইদেবে, তো সেপাই অতি মানে অমানুষিক ভাবে যুবতী জীবকু কাটি দিয়ে 4 জন যৌন রাক্ষস। তো তেবে দুষ্কর্ম পরে যুবতী জীব সহ মতো মেরুদণ্ড ভাঙ্গি দিয়ে বলে তথ্য রয়েছে। তো বেকরে গভীর আঘাত লাগিবার তাঙ্কু আলিগড় হসপিটালে ভেন্টিলেটরে রখা যাই, মাত্র অবস্থা সংকটাপূর্ণ হবার তাঙ্কু দিল্লি স্থানান্তরিত করা যাই, মাত্র শেষে মৃত্যু সহ লড়াই করে জীবন বাজি পরাস্ত হয়েছে পীড়িতা। যাকে ইউপির যাকে হাতরস গণদুষ্কর্ম মামলার অভিযুক্ত 4 জনকু গিরফ করা যাই, সমাজের কোণ পাই এভাবে কলঙ্কিত, যাকে অধ্যায়ের পুঁ পুনরাবৃত্তি হেউচি, সমাজের গতি কুয়াড়ে গলা ঘটুচি কোণ, যাকে লোক মানে চিন্তিত এনেই প্রশ্ন উঠুচি, সমস্ত চিন্তা মধ্যে বড়াইছি যে ঝিও মানে এবে বি সুরক্ষিত নুহন্তি। তেণু হাতরসর গণদুষ্কর্ম পীড়িতাঙ্ক মৃত্যু পরে উত্তরপ্রদেশ সরকার ও উত্তরপ্রদেশ পুলিশর অসল চেহারা সামনাকু আসিছি, তাকে ঝিওর মৃতদেহ দেখিবা পাই তাঙ্কর যু তাঙ্কর পরিজন লোক কান্দি বোবাই চিল্লাউথিলে বি নির্দয় পুলিশ তাঙ্ক উপরে টিকে বি দয়া কলা নাই। তো মানবিকতার সমস্ত সীমা পার করি পুলিশ কর্মচারী মানে রাতে 2:45 পীড়িতাঙ্ক অন্তিম সংস্কার করেছিলেন, যাকে ঘটনাকে নেই সারা দেশের আক্রোশ দেখা মিলিছি। তো এভাবে পুঁ জনে তো নির্ভয়া কাণ্ড হয়েছিল পূর্ব পুঁ এভাবে দেখা মিলুচি, যাকে লোক মনরে এবে বি কোশ্চেন উঠুচি যে ঝিও মানে কোণ পাই সুরক্ষিত না। 5 নম্বর অপডেট রয়েছে ভারতীয় রেলওয়ে ট্র্যাক্রে খুব শীঘ্র গড়া যাচ্ছে ঘরোই ট্রেন, যাকে আইআরটিসি তরফর অক্টোবর মাস 17 তারিখ ঠার ট্রেন চালা নিয়ে প্রস্তুতি জোরদার চালছে বলে তথ্য রয়েছে।
ଛଅ ନମ୍ବର ଅପଡେଟ୍ ରହିଛି, ଏଣିକି ପ୍ରତିଟି ଘରେ ସ୍ମାର୍ଟ ମିଟର ଲଗାଇବା ବାଧ୍ୟତାମୂଳକ, ବିଜୁଳି ଉପଭୋକ୍ତାଙ୍କୁ କେନ୍ଦ୍ର ସରକାରଙ୍କ ନୂଆ ପାୱାର, ଯାହାକି ବିଳମ୍ବରେ ବିଦ୍ୟୁତ ବିଲ୍ ଆସିଲେ ଟଙ୍କା ଛାଡ଼ କରିବ କମ୍ପାନୀ, ବିନା ସୂଚନାରେ ଲାଇନ୍ କାଟ ହେଲେ ଜରିମାନା ଭରିବ ସଂସ୍ଥା ବୋଲି ତଥ୍ୟ ରହିଛି। ସାତ ନମ୍ବର ଅପଡେଟ୍ ରହିଛି, ଅକ୍ଟୋବର ମାସରେ ଭୁବନେଶ୍ୱର କଟକରେ ସମସ୍ତ ସରକାରୀ ଅଫିସରେ 50% କର୍ମଚାରୀଙ୍କୁ ନେଇ କାମ କରିବ, ତା ସହିତ ପ୍ରତ୍ୟେକ ଶନିବାର ରାଜ୍ୟର ସମସ୍ତ ସରକାରୀ ଅଫିସ୍ ଛୁଟି ରହିବ ବୋଲି ତଥ୍ୟ ରହିଛି। ତ ଆଜି ଏନେଇ ସାଧାରଣ ପ୍ରଶାସନ ବିଭାଗ ପକ୍ଷରୁ ନିର୍ଦ୍ଦେଶନାମା ଜାରି କରାଯାଇଛି। ତ ତେବେ ଜରୁରୀ ସେବା ସହିତ ଜଡ଼ିତ କାର୍ଯ୍ୟାଳୟ ଆଉ SRC ଅଫିସ, OS ଡମା, ପୋଲିସ, ଅଗ୍ନିଶମ ବିଭାଗ, ସ୍ୱାସ୍ଥ୍ୟ ବିଭାଗ, ପୌର ସଂସ୍ଥାକୁ ଏଥିରୁ ବାଦ ଦିଆଯାଇଛି। ତ ଏହି ସରକାରୀ ସଂସ୍ଥା କାର୍ଯ୍ୟାଳୟ ସମସ୍ତ କର୍ମଚାରୀଙ୍କୁ ନେଇ କାମ କରିବ ବୋଲି ଯାହାକି ନିର୍ଦ୍ଦେଶନାମାରେ କୁହାଯାଇଛି ବୋଲି ତଥ୍ୟ ରହିଛି। ଆଠ ନମ୍ବର ଅପଡେଟ୍ ରହିଛି, ଖୋର୍ଦ୍ଧା ଜିଲ୍ଲାରୁ ସର୍ବାଧିକ ଆଜି 628 ଜଣ କରୋନା ଆକ୍ରାନ୍ତ ସୁସ୍ଥ ହୋଇଛନ୍ତି, ଆହୁରି ବିଭିନ୍ନ ଜିଲ୍ଲାରୁ କରୋନା ଆକ୍ରାନ୍ତ ସୁସ୍ଥ ହୋଇଛନ୍ତି। ତ ଆଜି ଟୋଟାଲ 4219 ଜଣ କରୋନା ଆକ୍ରାନ୍ତ ସୁସ୍ଥ ହୋଇଛନ୍ତି। ତ ଏହାକୁ ମିଶାଇ ରାଜ୍ୟରେ ମୋଟ ସୁସ୍ଥଙ୍କ ସଂଖ୍ୟା 1,85,700 ପହଞ୍ଚିଛି, ଯାହାକି ରାଜ୍ୟ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ପରିବାର କଲ୍ୟାଣ ପକ୍ଷରୁ ଟ୍ୱିଟ୍ କରି ସୂଚନା ଦିଆଯାଇଛି। ନଅ ନମ୍ବର ଅପଡେଟ୍ ରହିଛି, ବିଧାନସଭାରେ ଗୃହୀତ ହେଲା ଯାହାକି କରୋନା ସଂକ୍ରମକ ରୋଗ ବିଲ୍, ଯାହାକି କୋଭିଡ୍ ନିୟମ ଉଲ୍ଲଂଘନକାରୀଙ୍କୁ 1,00,000 ଜୋରିମାନା, 2 ବର୍ଷ ଜେଲ୍ ହେବ। ତ ଯଦି ଆପଣମାନେ କୋଭିଡ୍ ନିୟମ ମାନୁନାହାନ୍ତି ତାହେଲେ ଆପଣମାନଙ୍କୁ 1,00,000 ଜୋରିମାନା ଦେବା ପାଇଁ ପଡ଼ିବ, ତା ସହିତ 2 ବର୍ଷ ପାଇଁ ଜେଲ୍ ହେବ। ତେଣୁ ସମସ୍ତେ ନିହାତି ଭାବେ ସାବଧାନ ରୁହନ୍ତୁ, ସଚେତନ ରୁହନ୍ତୁ, ଘରୁ ବାହାରିବେ ମାନେ କୋଭିଡ୍ ନିୟମ ଯାହା ବି ରହିଛି ତ ସବୁ ପାଳନ କରନ୍ତୁ। ଦଶ ନମ୍ବର ଅପଡେଟ୍ ରହିଛି, ଯାହାକି ଅନଲକ୍ 5 ଆସିଯାଇଛି, ଯାହାକି କେନ୍ଦ୍ର ଗୃହ ମନ୍ତ୍ରାଳୟ ଅନଲକ୍ 5 ପାଇଁ ଗାଇଡ଼ଲାଇନ୍ ଜାରି କରିଛନ୍ତି। ଗୃହ ମନ୍ତ୍ରାଳୟର ଗାଇଡ଼ଲାଇନ୍ ଅନୁଯାୟୀ ଅନଲକ୍ 5ରେ ସିନେମା ଘର ଆଉ ମଲ୍ଟିପ୍ଲେକ୍ସ 50% ସିଟ୍ ସହିତ ଖୋଲିବ। ଅକ୍ଟୋବର ମାସ 15ରୁ ସିନେମା ଘର, ମଲ୍ଟିପ୍ଲେକ୍ସ ଆଉ ମନୋରଞ୍ଜନ ପାର୍କ ଖୋଲାଯିବ ବୋଲି ତଥ୍ୟ ରହିଛି। ଅକ୍ଟୋବର 15 ପରେ ଅନଲକ୍ 5ରେ ସ୍କୁଲ ଆଉ କୋଚିଂ ସେଣ୍ଟର ଖୋଲିବା ନେଇ ରାଜ୍ୟ ସରକାର ନିଷ୍ପତ୍ତି ନେବେ ବୋଲି ତଥ୍ୟ ରହିଛି। ତ ଏଥିପାଇଁ ମାନେ ଅଭିଭାବକଙ୍କ ସହମତି ମଧ୍ୟ ଜରୁରୀ। ତ ତା ସହିତ ଅକ୍ଟୋବର 31 ଯାଏଁ କଣ୍ଟେନମେଣ୍ଟ ଜୋନ୍ରେ ଲକ୍ଡାଉନ୍ ବଳବତ୍ତର ରହିବ ବୋଲି ଗୃହ ମନ୍ତ୍ରାଳୟ ପକ୍ଷରୁ କୁହାଯାଇଛି। 11 ନମ୍ବର ଅପଡେଟ୍ ରହିଛି, 2020-21 ଶିକ୍ଷାବର୍ଷ ଲାଗି CBSE ସ୍କୁଲ ସମେତ ଗୁଜୁରାଟର ସମସ୍ତ ସ୍କୁଲରେ 25% ଫି ଛାଡ଼ କରାଯାଇଛି, ଯାହାକି ଗୁଜୁରାଟ ଶିକ୍ଷାମନ୍ତ୍ରୀ ଭୂପେନ୍ଦ୍ର ସିଂ ଚୁଡ଼ସମା କହିଛନ୍ତି ଯେ 2020 ଜୁନ୍ରୁ 2021 ମାର୍ଚ୍ଚ ପର୍ଯ୍ୟନ୍ତ 25% ସ୍କୁଲ ଫି ଛାଡ଼ କରିବାକୁ ସେଲ୍ଫ ଫାଇନାନ୍ସ ବା ସରକାରୀ ଅନୁଦାନ ପାଇନଥିବା ସ୍କୁଲଗୁଡ଼ିକ ସମୂହ ରାଜି ହୋଇଛନ୍ତି ବୋଲି ତଥ୍ୟ ରହିଛି। 12 ନମ୍ବର ଅପଡେଟ୍ ରହିଛି, ଗାଡ଼ି ଚଳାଇବା ବେଳେ ଡ୍ରାଇଭିଂ ଲାଇସେନ୍ସ, ଅନ୍ୟାନ୍ୟ ଡକ୍ୟୁମେଣ୍ଟ ସାଥିରେ ଧରି ବୁଲିବାର ଆବଶ୍ୟକ ନାହିଁ, ଯାହାକି ଆଜିଠାରୁ ଡିଜିଟାଲ ଲକର୍ରେ ରହିଥିବା ପ୍ରମାଣପତ୍ର ବୈଧ ବୋଲି ବିବେଚିତ ହେବ ଏବଂ ଏହାକୁ ଯାଞ୍ଚ ବେଳେ ଡ୍ରାଇଭର ବା ଗାଡ଼ି ମାଲିକ ଦେଖାଇପାରିବେ ବୋଲି ତଥ୍ୟ ରହିଛି। 13 ନମ୍ବର ଅପଡେଟ୍ ରହିଛି, ଜାତୀୟ ବାଉଁଶ ମିଶନରେ ଓଡ଼ିଶାକୁ 3 ବର୍ଷରେ ମିଳିଛି 6.77 କୋଟି, ଯାହାକି ମିଶନ କୃଷକଙ୍କ ଆୟକୁ ବୃଦ୍ଧି କରିବା ସହିତ ପରିବେଶକୁ ସ୍ୱଚ୍ଛ ଓ ସୁରକ୍ଷିତ ରଖିବାରେ ବିଶେଷ ସହାୟକ ହେବ ବୋଲି କେନ୍ଦ୍ରମନ୍ତ୍ରୀ ଟ୍ୱିଟ୍ କରି ସୂଚନା ଦେଇଛନ୍ତି। 14 ନମ୍ବର ଅପଡେଟ୍ ରହିଛି, ଆବାସ ଯୋଜନାରେ ବିଲ୍ ପାସ୍ ନିମନ୍ତେ ଲାଞ୍ଚ ନେବାବେଳେ ଧରାପଡ଼ିଛନ୍ତି କିଶୋରନଗର ବ୍ଲକ ଜଣେ ପଞ୍ଚାୟତ ନିର୍ବାହୀ ଅଧିକାରୀ ଯାହାକି ନିର୍ଭୟ ପ୍ରଧାନ, ଯାହାକି ତାଙ୍କ ନିକଟରୁ ଭିଜିଲାନ୍ସ 10,000 ଟଙ୍କା ଜବତ କରିଛି, ପରେ ତାଙ୍କୁ ଗିରଫ କରାଯାଇ କୋର୍ଟ ଚାଲାଣ କରାଯାଇଛି। ଭିଜିଲାନ୍ସ ପକ୍ଷରୁ ମିଳିଥିବା ସୂଚନା ଅନୁଯାୟୀ ଯାହାକି ନିମିତ୍ରି ଗାଁର ଜୟନ୍ତୀ ବିଶ୍ୱାଳ ନାମକ ଜଣେ ବ୍ୟକ୍ତି ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଆବାସ ଯୋଜନାରେ ଘର ନିର୍ମାଣ କରିଥିଲେ, ତ ଯାହାକି ଘର ନିର୍ମାଣ ପାଇଁ 1,20,000 ଟଙ୍କା ବିଲ୍ ପ୍ରଦାନ ପାଇଁ ନିର୍ବାହୀ ଅଧିକାରୀ ଉଭୟ ଯାହାକି ନିର୍ଭୟ ପ୍ରଧାନ 10,000 ଟଙ୍କା ଲାଞ୍ଚ ମାଗିଥିଲେ। ଏଥିପାଇଁ ଜୟନ୍ତ ବିଶ୍ୱାଳ କଟକ ଭିଜିଲାନ୍ସର ଦ୍ୱାରସ୍ଥ ହୋଇଥିଲେ। ନିର୍ଭୟ ପ୍ରଧାନ ତାଙ୍କ ଘରେ ଥିବା ବେଳେ ଜୟନ୍ତ ତାଙ୍କୁ 10,000 ଟଙ୍କା ଲାଞ୍ଚ ଦେଇଥିଲେ, ସେହି ସମୟରେ ଭିଜିଲାନ୍ସ ତାଙ୍କୁ କାବୁ କରି ନେଇଥିଲା ବୋଲି ତଥ୍ୟ ରହିଛି। 15 ନମ୍ବର ଅପଡେଟ୍ ରହିଛି, ଓଡ଼ିଶାର ପାଣିପାଗକୁ ନେଇକି ପଶ୍ଚିମ କେନ୍ଦ୍ରୀୟ ସଂଲଗ୍ନ ଉତ୍ତର ପଶ୍ଚିମ ବଙ୍ଗୋପସାଗର ତଥା ଉତ୍ତର ଆନ୍ଧ୍ର ଓ ଦକ୍ଷିଣ ଓଡ଼ିଶା ଉପକୂଳ ଅଞ୍ଚଳରେ ସୃଷ୍ଟି ହୋଇଛି ଘୂର୍ଣ୍ଣିବଳୟ, ଯାହାର ପ୍ରଭାବରେ ଆଗାମୀ 48 ଘଣ୍ଟା ମଧ୍ୟରେ ଏକ ଲଘୁଚାପ କ୍ଷେତ୍ର ସୃଷ୍ଟି ହେବାର ସମ୍ଭାବନା ରହିଛି। ଏହାର ପ୍ରଭାବରେ ଆସନ୍ତା 5 ତାରିଖ ପର୍ଯ୍ୟନ୍ତ ରାଜ୍ୟର ବିଭିନ୍ନ ଅଞ୍ଚଳରେ ବର୍ଷା ହେବାର ସମ୍ଭାବନା ରହିଛି। ପ୍ରବଳ ବର୍ଷା ନେଇ 4ଟି ଜିଲ୍ଲାକୁ ଅରେଞ୍ଜ ୱାର୍ଣ୍ଣିଂ ଜାରି କରାଯାଇଛି, 11ଟି ଜିଲ୍ଲାକୁ ୟେଲୋ ୱାର୍ଣ୍ଣିଂ ଜାରି କରାଯାଇଛି ବୋଲି ତଥ୍ୟ ରହିଛି। ତ ବିଶେଷ କରି ଆପଣଙ୍କର ଗଞ୍ଜାମ, ପୁରୀ, କନ୍ଧମାଳ, ଗଜପତି ଜିଲ୍ଲାକୁ ଅରେଞ୍ଜ ୱାର୍ଣ୍ଣିଂ ଜାରି କରାଯାଇଛି। ତ ସେହିପରି କୋରାପୁଟ, ରାୟଗଡ଼ା, ଖୋର୍ଦ୍ଧା, ବୌଦ୍ଧ, ନୟାଗଡ଼, କଟକ, ଜଗତସିଂହପୁର, କେନ୍ଦ୍ରାପଡ଼ା, ସମ୍ବଲପୁର, କଳାହାଣ୍ଡି, ଭଦ୍ରକ ଜିଲ୍ଲାକୁ ୟେଲୋ ୱାର୍ଣ୍ଣିଂ ଜାରି କରାଯାଇଛି ବୋଲି ତଥ୍ୟ ରହିଛି।
16 ନମ୍ବର ଅପଡେଟ୍ ରହିଛି ଠକେଇ ଯୋଗୁଁ ବ୍ୟାଙ୍କ ଆକାଉଣ୍ଟରୁ ଟଙ୍କା କଟିଗଲେ 10 ଦିନ ଭିତରେ ମିଳିଯିବ ସବୁ ଅର୍ଥରାଶି ଯାହାକି ଉପାୟ କହିଲା RBI ଯାହାକି ବ୍ୟାଙ୍କ ତରଫରୁ କୁହାଯାଇଛି ଯେ ଟଙ୍କା କଟିବାର 3 ଦିନ ଭିତରେ ଯଦି ଗ୍ରାହକ ଅଭିଯୋଗ କରନ୍ତି ତେବେ ସେ ପୁରା ଟଙ୍କା ଫେରି ପାଇପାରିବେ ଯାହାକି ବ୍ୟାଙ୍କ ତରଫରୁ ଏଭଳି ସାଇବର ଠକେଇଙ୍କୁ ଦୃଷ୍ଟିରେ ରଖି ଇନ୍ସୁରାନ୍ସ ପଲିସି ନିଆଯାଇଛି ବ୍ୟାଙ୍କ ଆପଣଙ୍କ ସହିତ ହୋଇଥିବା ସମସ୍ତ ବିବରଣୀ ଇନ୍ସୁରାନ୍ସ କମ୍ପାନୀକୁ ଦେବ ଏବଂ ଉକ୍ତ ଇନ୍ସୁରାନ୍ସ କମ୍ପାନୀରୁ ଟଙ୍କା ନେଇ ଆପଣଙ୍କୁ ଫେରାଇ ଦେବ ବ୍ୟାଙ୍କ ବୋଲି ତଥ୍ୟ ରହିଛି ତ ସାଇବର ଫ୍ରଡ଼ରୁ ବଞ୍ଚିବା ପାଇଁ ଇନ୍ସୁରାନ୍ସ କମ୍ପାନୀ ମଧ୍ୟ ଲୋକଙ୍କୁ ସିଧାସଳଖ କ୍ଷତିପୂରଣ ଦେବ ବୋଲି ତଥ୍ୟ ରହିଛି ତ ଏଥିପାଇଁ ଆପଣ 3 ଦିନ ଭିତରେ ବ୍ୟାଙ୍କରେ ଅଭିଯୋଗ କରିପାରିବେ ତ ଅଭିଯୋଗ କରିବାର 10 ଦିନ ଭିତରେ ଆପଣଙ୍କୁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଟଙ୍କା ମିଳିଯିବ ଯଦି ଆପଣମାନେ ନିର୍ଦ୍ଧାରିତ ସମୟ ବା 3 ଦିନ ଭିତରେ ଅଭିଯୋଗ କରୁନାହାନ୍ତି ତାପରେ ଅଭିଯୋଗ କରୁଛନ୍ତି ତାହେଲେ ଆପଣଙ୍କୁ 25,000 ଟଙ୍କା ପର୍ଯ୍ୟନ୍ତ କ୍ଷତି ସହିବା ପାଇଁ ପଡ଼ିବ ବୋଲି ତଥ୍ୟ ରହିଛି 17 ନମ୍ବର ଅପଡେଟ୍ ରହିଛି ବାଲେଶ୍ୱର ସଦର ଓ ତିର୍ତ୍ତୋଲ ଉପନିର୍ବାଚନ ପାଇଁ BJP ଗଠନ କଲା ଉପନିର୍ବାଚନ ପରିଚାଳନା ସମିତି ବୋଲି ତଥ୍ୟ ରହିଛି 18 ନମ୍ବର ଅପଡେଟ୍ ରହିଛି କରୋନା ମହାମାରୀ ଯୋଗୁଁ ଲୋକମାନଙ୍କର ଆୟ ଯାହାକି ଗୁରୁତର ଭାବେ ପ୍ରଭାବିତ ହୋଇଛି ତ ଫଳରେ ଆୟକର ରିଟର୍ଣ୍ଣ ଫାଇଲ୍ କରିବା ବେଳେ ସେମାନଙ୍କର ସମସ୍ୟାର ସମ୍ମୁଖୀନ ହେଉଛନ୍ତି ତ ଏହାକୁ ଦୃଷ୍ଟିରେ ରଖି କେନ୍ଦ୍ର ସରକାର 2019-20 ବର୍ଷ ନିମନ୍ତେ ଯେଉଁ ଆୟକର ରିଟର୍ଣ୍ଣ ଫାଇଲ୍ କରିବାର ଶେଷ ତାରିଖକୁ ଆସନ୍ତା ନଭେମ୍ବର 30 ତାରିଖ ପର୍ଯ୍ୟନ୍ତ ବୃଦ୍ଧି କରିଦେଇଛନ୍ତି ଯାହାକି ପୂର୍ବରୁ ଏହା ସେପ୍ଟେମ୍ବର 30 ତାରିଖ ପର୍ଯ୍ୟନ୍ତ ଥିଲା ବୋଲି ତଥ୍ୟ ରହିଛି ତ ଯାହାକି ଆଜିକାର ଟପ୍ ନ୍ୟୁଜ୍ ଥିଲା ସମସ୍ତଙ୍କ ପାଇଁ ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଥିଲେ ଭିଡ଼ିଓକୁ ଲାଇକ୍ କରନ୍ତୁ ଆପଣଙ୍କ ସାଙ୍ଗସାଥୀମାନଙ୍କ ସହିତ ସେୟାର କରନ୍ତୁ ଜୟ ଜଗନ୍ନାଥ ଜୟ ହିନ୍ଦ ବନ୍ଦେ ମାତରମ୍